টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের মিশ্র পারফরমেন্সের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড মিটিং হয়েছে মঙ্গলবার। এদিন টানা পাঁচ ঘন্টার ম্যারাথন মিটিং করেছেন বিসিবি ডিরেক্টররা। মিটিং শেষে প্রায় ৫০ মিনিট ধরে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু এত কিছুর পরও যেন খবরই খুঁজে পাচ্ছিল না সংবাদ মাধ্যম। মূলত বিশ্বকাপে দলের পারফরমেন্স নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসেনি বোর্ড মিটিংয়ে। কোচ ক্যাপ্টেন এবং ম্যানেজারের রিপোর্ট পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। তবে জাতীয় দল ছাড়াও বিভিন্ন ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বোর্ড মিটিংয়ে। মঙ্গলবারের বোর্ড মিটিংয়ে মূলত ছয়টা সিদ্ধান্ত এসেছে। প্রথমটা, শেখ হাসিনা স্টেডিয়ামের জন্য আন্তর্জাতিক কোম্পানির খোঁজে টেন্ডারপত্র ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ২, খুলনা এবং বরিশালের আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য অ্যাডহক কমিটির অনুমোদন করা হয়েছে। ৩, এইচপি ইউনিটের অস্ট্রেলিয়া যাত্রা অনুমোদন করা হয়েছে এদিন। ৪, দেশের ক্রিকেট মাঠ এবং পিচের উন্নতিতে অস্ট্রেলিয়া থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি আনবে বিসিবি। ৫, গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধীনে কোচ, সিলেক্টর, ট্রেনার এবং অন্যান্য সাপোর্ট স্টাফদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। ৬ নম্বর সিদ্ধান্ত হিসেবে বিসিবির গ্রাউন্ড কমিটির অধীনে থাকা মাঠকর্মী এবং কিউরেটরদের বেতন বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে। প্রাণ কফি ক্যান্ডি, কড়া কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। শুধু এখানেই শেষ নয়, দেশের ক্রিকেটের উন্নয়নে আরো কিছু সুদূর প্রসারী আলোচনা হয়েছে বোর্ড মিটিংয়ে। নতুন করে পাঁচজন আম্পায়ারকে বেতনভুক্ত করেছে বিসিবি। নতুন পাঁচ আম্পায়ারের মধ্যে চারজনই নারী আম্পায়ার। এমনকি পরের বিপিএলেও দেখা যেতে পারে নারী আম্পায়ার, জানিয়েছেন বিসিবি আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার আহমেদ মিঠু। কালকে বোর্ড মিটিংয়ে আমরা আরো পাঁচজন আম্পায়ারকে কিন্তু চাকরি দেওয়া হচ্ছে। দে উইল বি এনলিস্টেড বাংলাদেশে ক্রিকেট বোর্ডের এনলিস্টেড। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আইসিসি কেন প্যানেল ভুক্ত করছে, নিশ্চয়ই তারা, আমরা যখন বায়োডেটা পাঠিয়েছি তাদের ইয়ে দেখেই তারা করেছে। দে থট দে আর গুড এনাফ, সো এখন তাদের আমরা করব কি, হয়তো নেক্সট বিপিএল হয়তো অনফিল্ড হয়তো নাও দেখতে পারেন, আমি জানি না সার্কামস্ট্যান্সেস কি, এর মধ্যে ওয়ার্ল্ড কাপ আছে, এ আছে কত দূর ইয়েতে, কিন্তু ডেফিনেটলি আমরা থার্ড আম্পায়ার ইয়ে আম্পায়ার ওদের তো ট্রেনিংটা কন্টিনিউ করতে হবে। বিশ্বসেরা কিউরেটরদের একজন টনি হেমিং এখন চাকরি করছেন বিসিবির অধীনে। সিলেট এবং চট্টগ্রামের মাঠ সামলাচ্ছেন হেমিং। এদিকে মিরপুরে আছেন আরেক বিদেশি গামিনী ডি সিলভা। কিন্তু দেশি কিউরেটর যেন তৈরি হচ্ছে না। বিসিবি চায় দেশে মাঠ বানানোর বিজ্ঞানী বানাতে, তাই বেতন বাড়িয়ে শিক্ষিত জনশক্তিকে এই পেশায় আনার চেষ্টা করবে বিসিবি। কিউরেটর কোন সয়েল লাগবে, কি লাগবে, এই লাগবে, তো আমরা এটা ওই যেরকম আম্পায়ারিংও আমরা ইয়ে করছি, এখানেও আমরা চাচ্ছি যে ভালো ছেলে পেলে যারা হ্যাভ স্টাডিড উইথ ইন সয়েল সায়েন্স অ্যান্ড আদার্স, এরকম ছেলে পেলে আসলেই কিন্তু ইফ ইউ ট্রেন দেম দে ক্যান বি ভেরি গুড। সো এই প্রসেসটা গতকাল আমরা অ্যাপ্রুভ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো দেশের ক্রিকেট চালায়, জাতীয় দল সেখানের একটা পার্ট মাত্র। তাই শেষ বোর্ড মিটিংয়ে জাতীয় দল নিয়ে তেমন কথা না হলেও দেশের ক্রিকেটের কল্যাণে বেশ কিছু কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। জাতীয় দলের খারাপ পারফরমেন্সের ভিড়ে বিসিবির এসব ইতিবাচক এবং কার্যকরী সিদ্ধান্তকে প্রশংসা না করেও কিন্তু কোনো উপায় নাই। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্সি।